হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব রেশিও অ্যান্ড প্রপোর্শনেট, মানে অনুপাত এবং সমানুপাতের হায়ার স্কিল লেভেলের কিছু কোশ্চেন নিয়ে। তাহলে এর আগের দিন বা গতদিন আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে বেসিক লেভেলের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করেছিলাম, এবং আজকে আমরা আলোচনা করব তার হায়ার স্কিল লেভেল এবং যে প্রশ্নগুলো আপনাদের সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল। তা আপনারা অবশ্যই বইটা কী আছে সেটা থাম্বনেইলে দেখে নিয়েছেন, এবং সেই বইটার মধ্যে হায়ার স্কিল লেভেল থেকে যে সমস্ত প্রশ্ন আপনাদের সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আপনারা যদি একটা মক টেস্ট দিতে চান তাহলে অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন, এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 9টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর 9টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন, এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তো চলুন প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 1, যেটা ব্যাংক ক্লার্ক 2009 এসেছিল। তা চলুন দেখে নিই কোশ্চেনটাই কি জানতে চাওয়া হয়েছে। তা এখানে লেখা আছে ইংলিশে, আমি ইংলিশের প্রত্যেকটা কোশ্চেনের বাংলা বলে দেবো যেখানে আপনাদের সলিউশন করতে কোনো অসুবিধা হবে না। তো চলুন আগে পড়ে দেখি কোশ্চেনটা কি বলা আছে। ইন এ টাউন 80% অফ দ্য পপুলেশন আর অ্যাডাল্টস, অফ হুইচ দ্য ম্যান অ্যান্ড ওমেন আর ইন দ্য রেশিও অফ 9:7 রেসপেক্টিভলি। ইফ দ্য নাম্বার অফ অ্যাডাল্ট ওমেন ইজ 4.2 lakhs, হোয়াট ইজ দ্য টোটাল পপুলেশন অফ দ্য টাউন। তাহলে কোশ্চেনটা বাংলা আমরা একটু শুনে নিই। তাহলে ইন এ টাউন, একটা টাউনে 80% অফ দ্য পপুলেশন আর অ্যাডাল্ট, অফ হুইচ ম্যান অ্যান্ড ওমেন ইন দ্য রেশিও অফ 80% রেশিও অফ 9:7%। তাহলে কি বলেছে, একটা টাউন আছে, তা সেই টাউনে কি 80% লোক যারা অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক, এবং তাদের মধ্যে পুরুষ এবং মহিলার অনুপাত হচ্ছে 9:7। তাহলে ইফ দ্য নাম্বার অফ অ্যাডাল্ট ওমেন, যদি অ্যাডাল্ট ওমেন তার মানে প্রাপ্তবয়স্ক ওমেনদের সংখ্যা যদি 4.2 lakh হয়, তাহলে হোয়াট ইজ দ্য টোটাল পপুলেশন অফ দ্য টাউন, তাহলে ওই টাউনের সমস্ত যে পপুলেশনটা আছে সেটা কত সেটা আমাদের বার করতে হবে। আশা করছি আপনারা এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছেন কী বার করতে হবে। তা আপনারা সবাই খাতা পেন্সিলে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। দরকার হলে আপনারা ভিডিওটা পজ করে আপনারা কোশ্চেন অ্যান্সার করতে পারেন, তারপরে আমাদের সাথে ভিডিওটা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করতে পারেন, বা আপনারা এটা ডাউনলোড করেও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় বা যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা সেইভাবে ক্যালকুলেশন করুন। আশা করছি আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো চলুন আমরা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আমরা দেখে নেব। তাহলে লেট দ্য নাম্বার অফ অ্যাডাল্ট মিন বি এক্স, তাহলে অ্যাডাল্ট মেনটাকে আমরা এক্স ধরলাম। দ্য রেশিও অফ দি নাম্বার অফ অ্যাডাল্ট মেন অ্যান্ড অ্যাডাল্ট উইমেন ইজ, এখানে বলা আছে 9:7, তা আমরা সেটাই লিখেছি 9:7 ইজ ইকুয়াল x:4.2। এই যে 4.2 lakhs লেখা আছে, এই যে অ্যাডাল্ট ওমেন, তা এখান থেকে আমরা কি করেছি x এর মান বার করেছি 5.4 lakh। তাহলে x এর মানটা কি বেরোলো, না অ্যাডাল্ট পুরুষের সংখ্যা বেরোলো। তাহলে টোটাল অ্যাডাল্ট পপুলেশন, তা টোটাল অ্যাডাল্ট পপুলেশন আমাদের এখানে 4.2 + 5.4 lakhs ইজ ইকুয়াল টু 9.6 lakh, এটা আমাদের বেড়েছে। তাহলে এটা টোটাল পপুলেশন বেরোলো কত, এটা কিন্তু 80% বেড়েছে, 80%। তাহলে 80% যদি এটা হয় তাহলে 100% কত, তাহলে ইফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য টাউন বি ওয়াই ল্যাক 10, তাহলে 80y/100 ইজ ইকুয়াল টু 9.6 যদি হয়, তাহলে আমরা এখানে ওয়াই বার করতে ফেলেছি, মানে 80% যদি 9.6 হয় তাহলে 100% কত। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 12 lakh তাদের সবার উত্তর সঠিক। এক নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ 12 lakh তাদের সবার উত্তর সঠিক, আর আপনারা আপনাদের খাতায় যদি কোশ্চেনের অ্যান্সারটা সঠিক হয় তাহলে রাইট চিহ্ন, আর যদি ভুল হয় তাহলে ক্রস চিহ্ন। তো চলুন যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্নে চলে এসেছি। তাই এটা এসেছিল ব্যাংক ক্লার্ক 2009 কোশ্চেনটা। কোশ্চেনটা অনেক বড় আছে, আপনারা দেখে কেউ ভয় পাবেন না, আমি লাইন বাই লাইন আপনাদের বাংলা বলে দেবো, আপনাদের কোশ্চেনে অ্যান্সার করতে খুবই সুবিধা হবে। তো চলুন, মিস্টার শ্রীমান্ত ইনহেরিটস 2505 গোল্ডস কয়েন অ্যান্ড ডিভাইডেড দেম অ্যামংস হিজ 3 sons, ভারত, পারাত অ্যান্ড মারাত, ইন এ সার্টেন রেশিও আউট অফ দ্য টোটাল কয়েন রিসিভস বাই ইচ অফ দেম। ভারত সেল 30 coins, পারাত ডোনেটস হিজ 30 coins, অ্যান্ড মারাত লসেস 25 coins,
তাহলে নাও দ্য রেশিও অফ গোল্ড কয়েন্স উইথ দেম ইজ 46:41:34 রেসপেক্টিভলি। তাহলে হাউ মেনি কয়েন্স ডিড ভারত রিসিভ ফ্রম হিজ প্যারেন্টস। তাহলে কি বলেছে এই কোশ্চেনটায় আমরা সেটা একটু দেখে নেব। তাহলে মিস্টার শ্রীমন্তের কাছে কি ছিল না 2,505 গোল্ড কয়েন ছিল। এবার কি বলেছে সে সেইগুলোকে তার ছেলেদের মধ্যে তিনটে ছেলে ভারত ভারত অ্যান্ড মারাত এই তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছে ইন দ্য রেশিও অফ টোটাল কয়েন রিসিভ বাই ইচ অফ দেম ভারত। এবার তারা যে রেশিওতে পেয়েছিল তার মধ্যে কি করেছে ভারত সেল 10 কয়েন। তাহলে তার যা রেশিও তার যা ছিল তার থেকে সে 30 কয়েন সে বিক্রি করে দিয়েছে। ভারত কি করেছে ডোনেট করেছে 30 কয়েন অ্যান্ড মারাত লস করেছে 25 কয়েন। এবার নাও দ্য রেশিও অফ গোল্ড কয়েন উইথ দেম ইজ 46:41:34 মানে এই কৃতকর্ম করার ফলে তাদের এখন অনুপাত আছে হচ্ছে এটা। তাহলে হাউ মেনি কয়েন্স ডিড ভারত রিসিভ ফ্রম হিজ ফাদার। তাহলে ভারত তার বাবার কাছ থেকে কতগুলো কয়েন সে পেয়েছিল সেটাই আপনাদের বার করতে হবে। তাহলে আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা আপনারা সবাই ক্যালকুলেশন করে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নিন। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে হবেন বা করতে পারবেন। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 46+30+41x+30+34x+25=2505। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই টেবিলটা যত তাড়াতাড়ি মানতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা এই কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। কেন না আমরা x এখান থেকে x এর মান বার করেছি কি না 20। তাহলে নাম্বার অফ কয়েন্স রিসিভ বাই পারাত ইজ ইকুয়াল টু 41x+30=480। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার বার করেছেন অপশান ডি 480 তাদের সবার উত্তর সঠিক। তা নিশ্চয়ই এখানে আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমরা এক্স ধরেছি আর কোন জায়গাটায় আমরা এক্স ধরেছি। তাহলে অনুপাতটাকে আমরা এক্স ধরেছি আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তাদের ক্ষেত্রে বলবো আপনারা এই অ্যান্সারটা আপনারা বা আপনারা এই ভিডিওটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেন। ডাউনলোড করে আপনারা নিজেদের মতো করে দেখুন আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। চার নম্বর প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনাদের সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল সে সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। তা চার নম্বর প্রশ্নটা এসেছিল হোটেল ম্যানেজমেন্ট 2007। তাহলে পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 40 সেন্টিমিটার অ্যান্ড দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ আর ইন দ্য রেশিও অফ 3:2 রেসপেক্টিভলি। তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইন স্কোয়ার সেন্টিমিটার। তাহলে আমাদের এই কোশ্চেনে কি বলেছে পেরিমিটার মানে পরিধি অফ এ রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেলের পরিধি। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা আয়তক্ষেত্র তার আয়তক্ষেত্রের পরিধি বলছে 40 সেন্টিমিটার আর তার লেন্থ এবং ব্রেথ, তাহলে লেন্থ এবং ব্রেথের অনুপাত হচ্ছে 3:2। তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইন স্কোয়ার সেন্টিমিটার। খুব ইজি অঙ্ক, আশা করছি আপনারা এই কোশ্চেনে সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই আপনাদের খাতায় যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। Let length of rectangle is 3x and breadth of rectangle 2x. Tale according to question 2 into 3x plus 2x is equal to 44. Tar mane apnara nischoy poridhir formula janen 2 into length plus breadth. Ta shetai amra ekhane likhechi. Ta lekhar pore amader x is equal to 4 beriyeche. Tale area of rectangle length into breadth apnara nischoy formula ta janen l into b মানে একটা পেরিমিটারের তার এরিয়া বেরোয়। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 96 সেন্টিমিটার স্কোয়ার তাদের সবার উত্তর সঠিক, আর এই কোশ্চেনে যারা অপশান ডি উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। পাঁচ নম্বর প্রশ্ন, এসএসসি 2007 এর কোশ্চেনটা এসছে দ্য এক্সপেন্সেস অন রাইস ফিশ অ্যান্ড অয়েল অফ এ ফ্যামিলি আর ইন দ্য রেশিও অফ 12:17:3 দ্য প্রাইস অফ দিস আর্টিকেল আর ইনক্রিজড বাই 20%, 30% এবং 50% রেসপেক্টিভলি। তাহলে ফাইন দ্য টোটাল পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এক্সপেন্সেস অফ দ্য ফ্যামিলি। তাহলে আমাদের এই কোশ্চেনটা কী বলা হয়েছে দ্য এক্সপেন্সেস ব্যয় অন মানে ব্যয় করা হয় চালে মাছে এবং অয়েল মানে তেলে একটা ফ্যামিলি কী করে কোন রেশিওতে 12:17:3 এই অনুপাতে তারা চাল মাছ এবং তেলের উপর কারা খরচা করে তাদের ব্যয়টা এর উপর ডিপেন্ড করে বা ব্যয়টার অনুপাতটা এটা। তাহলে দ্য প্রাইস অফ দিস আর্টিকেল আর ইনক্রিজ চাল 20% মাছ 30% এবং অয়েল 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে ফাইন দ্য টোটাল পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এক্সপেন্স অফ দ্য ফ্যামিলি। তাহলে টোটাল যে তাদের ইনক্রিজ করেছে তাদের
ব্যয়টা কত পার্সেন্টে ইনক্রিজ করেছে সেটা আমাদের এখানে বার করতে হবে। তা চলুন আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করেছি। লেট দ্য এক্সপেন্সেস অন রাইস ইজ ইকুয়াল 12x, এক্সপেন্সেস অন ফিশ 17x, আর অয়েলের ক্ষেত্রে 3x। তাহলে টোটাল এক্সপেন্সেস আমাদের 32x বেরিয়েছে। তাহলে নিউ এক্সপেন্সেস আমরা এখানে করেছি কি যে 12% বৃদ্ধি পেয়েছে, তা আমরা সেটা লিখেছি। তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে 20% বৃদ্ধি পেয়েছে কিসের উপরে, তা 20% বৃদ্ধি পেয়েছে আমাদের চালের উপরে, তাহলে সেটাই আমরা লিখেছি। তাহলে আমাদের 20%, তাহলে আগে ছিল আমাদের 100, আর 100 এর সাথে এখন 120% অফ 12x, তারপরে 130 কেন না, আগে 100 করতাম, এখন 30% যোগ করেছি অফ 17x, এবং লাস্টেরটা আমরা কি করেছি না 50% অন 3x, সেটা আমরা ক্যালকুলেশন করার পর আমাদের এখানে বেরিয়েছে কত 41x। তাহলে ইনক্রিজ এক্সপেন্সেস 41x, আর আগে করতাম 32x, তাহলে আমাদের 9x, তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ 9x ডিভাইড বাই 32x ইনটু 100 ইজ ইকুয়াল টু 28 1/8। তাই যাদের এখানে অ্যান্সার 28.18% বেরিয়েছে 5 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক, মানে অপশন ডি যাদের উত্তর বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্নে চলে এসেছি। আর 6 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে যে এই কোশ্চেনটা এসেছিল ব্যাংক ক্লার্ক 2009-এ, জিজ্ঞেস করা হয়েছে স্যালারি অফ মিস্টার এক্স ইজ 80% অফ দ্য স্যালারি অফ মিস্টার ওয়াই, অ্যান্ড দ্য স্যালারি অফ মিস্টার জেড ইজ 120% অফ দ্য স্যালারি অফ মিস্টার এক্স, তাহলে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য স্যালারিস অফ এক্স ওয়াই অ্যান্ড জেড রেসপেক্টিভলি। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা কি বলেছে, স্যালারি অফ মিস্টার এক্স ইজ 80% অফ দ্য স্যালারি অফ মিস্টার ওয়াই অ্যান্ড দ্য স্যালারি অফ মিস্টার জেড। তাহলে এক্স নামে এক ব্যক্তি আছে, তার স্যালারি 80% বেশি মিস্টার ওয়াই এবং মিস্টার জেড এর কাছ থেকে। এইবার তারপরে কি বলেছে, এবার এখানে আমরা পুরো লাইনটা বলবো, 80% অফ দি স্যালারি অফ মিস্টার ওয়াই অ্যান্ড দ্য স্যালারি অফ মিস্টার জেড ইজ 120% অফ স্যালারি অফ মিস্টার ওয়াই, সরি মিস্টার এক্স। তাহলে এখানে একটা জিনিস ভালো করে বুঝুন, এই জায়গাটা আপনাদের ভালো করে বুঝতে হবে, স্যালারি অফ মিস্টার এক্স ইজ 80% অফ দ্য স্যালারি অফ মিস্টার ওয়াই অ্যান্ড দ্য স্যালারি অফ মিস্টার জেড ইজ 120% অফ দ্য স্যালারি অফ মিস্টার এক্স। তাহলে এখানে বলেছে কি, মিস্টার এক্স এর স্যালারি মিস্টার ওয়াই স্যালারি থেকে 80% বেশি, এবং কি বলেছে, দ্য স্যালারি অফ মিস্টার জেড ইজ 120% অফ দ্য স্যালারি অফ দ্য মিস্টার এক্স। তাহলে আর এখানে জেড এর স্যালারি কত না, জেড এর স্যালারি হচ্ছে মিস্টার এক্স এর থেকে 100% বেশি। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য স্যালারি এক্স ওয়াই অ্যান্ড জেড, তাহলে এক্স ওয়াই এবং জেড এর মধ্যে যে স্যালারির রেশিও হবে সেই রেশিওটা কত, সেটা আপনাদের এখানে বার করতে হবে। আপনারা চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। লেট ওয়াই স্যালারি ইজ ইকুয়াল টু 100, তাহলে এক্স স্যালারি 80 আর জেড স্যালারি কত হবে 80 × 120 divided by 100 is equal to 96, the required ratio 80:100:96 is equal 20:25:24. তাহলে 6 নম্বর প্রশ্ন, আর 6 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যানসার করেছেন অপশান ই, কেন যা আমাদের যে উত্তরটা বেরিয়েছে সেটা কিন্তু কোনো অপশানের মধ্যে নেই, যারা এই কোশ্চেনে অ্যানসার বার করেছেন অপশান ই তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 8 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো এখানে কি জানতে চাওয়া হয়েছে, এটা এসএসসি 2008-এ কোশ্চেনটা এসেছিল। দ্য রেশিও অফ ওয়াটার অ্যান্ড স্পিরিট ইন দ্য মিক্সচার ইজ 1:3, ইফ দ্য ভলিউম অফ দ্য সলিউশন ইজ ইনক্রিজ বাই 25% বাই অ্যাডিং স্পিরিট অনলি, তাহলে হোয়াট ইজ দ্য রিসালটেন্ট রেশিও অফ দ্য অফ ওয়াটার অ্যান্ড স্পিরিট। তা বন্ধুরা আমাদের এখানে কোশ্চেনটা কি বলেছে, দ্য রেশিও অফ ওয়াটার অ্যান্ড স্পিরিট ইন এ মিক্সচার ইজ 1:3, একটা মিক্সচার আছে, একটা মিশ্রণ আছে, তার মধ্যে জল এবং স্পিরিটের অনুপাত হচ্ছে 1:3, ইফ দ্য ভলিউম অফ দি সলিউশন ইনক্রিজ বাই 25% বাই অ্যাডিং স্পিরিট, তাহলে তার মধ্যে যদি 25% তার মানে 25% স্পিরিট মেশান হয় তাহলে নতুন রেশিওটা আমাদের এখানে কি হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। তো চলুন 8 নম্বর প্রশ্নটা, আশা করছি আপনারা সবাই বুঝে গেছেন, আপনারা সবাই আশা করছি এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। খুবই ইজি কোশ্চেন আছে,
আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তা আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। লেট দ্য স্পিরিট টু বি অ্যাডেড, আমরা এখানে কে ইউনিট যোগ করছি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এক্স প্লাস থ্রি এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 125 ডিভাইড বাই 100 ইন্টু 4x। তা আমাদের এখানে কে ইজ ইকুয়াল টু এক্স, তাহলে রিকোয়ার রেশিও আমাদের এক্স ইজ টু 3x প্লাস কে। তাহলে আমরা এখানে কে এর মান এখানে কত পেয়েছি x, সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তা বসিয়ে দিয়ে আমাদের অনুপাত বেরিয়েছে 1:4। তাহলে 8 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 9 নম্বর প্রশ্ন। দিল্লি পুলিশ এসআই 2008 কোশ্চেনটা এসছে, তাহলে কোশ্চেনটা কি ছিল, এ ক্যাট টেক্স 5 লিপস ফর এভরি 4 লিপস অফ এ ডগ, বাট three laps of the dog are equal to 4 laps of the cat, তাহলে what is the ratio of the speed of the cat to that of the dog। তাহলে বন্ধুরা আমাদের এখানে কোশ্চেনটা কি বলেছে, a cat takes 5 laps, মানে 5 laps মানে হচ্ছে তারা 5টা laps for every 4 laps of a dog। তার মানে কি, একটা বিড়াল যদি 5টা ল্যাপ যদি তার করে, তা সেটা কার সমান, সেটা হচ্ছে একটা কুকুরের 4টে ল্যাপের সমান। বাট 3 ল্যাপস অফ দ্য ডগ আর ইকুয়াল 4 ল্যাপস অফ দ্য ক্যাট। আবার বিপরীত আরেকটা জিনিস বলেছে যে 4টে ল্যাপ কুকুরের সমান সমান 3টে ল্যাপ কুকুরের সমান সমান 4টে ল্যাপ হচ্ছে বিড়ালের। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য ক্যাট টু দ্যাট অফ দ্য ডগ, তাহলে কুকুরের রেসপেক্টে বিড়ালের স্পিডের রেশিওটা কত, সেটা আমাদের এখানে বার করতে হবে। তা আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 4 ল্যাপস অফ ক্যাট ইজ ইকুয়াল টু 3 ল্যাপস অফ ডগ, তাহলে 1 ল্যাপস অফ ক্যাট ইজ ইকুয়াল টু 3/4 ল্যাপস অফ ডগ, এটা আমরা এখানেই বলতে পারি। তাহলে ক্যাট টেক্স 5 ল্যাপস ফর এভরি ল্যাপস অফ ডগ, তাহলে রিকোয়ার রেশিও 5 ইন্টু ক্যাটস ল্যাপ ইজ টু 4 ইন্টু ডগস ল্যাপ, তা আমাদের এখানে উত্তর বেরিয়েছে কত, না 15:16। তাহলে 9 নম্বর প্রশ্ন, যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 18, মানে 9 নম্বর প্রশ্নের পর যে কোশ্চেনটা আমাদের পরীক্ষায় এসেছিল সেই কোশ্চেনটা নিয়ে আমরা এসছি। তা চলুন 18 নম্বর প্রশ্নটা, এটা ব্যাংক ক্লার্ক 2009 কোশ্চেনটা এসেছিল। দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু অ্যাডজেন্ট অ্যাঙ্গেলস অফ এ প্যারালোগ্রাম ইজ 20 ডিগ্রি, তাহলে হোয়াট উড বি দ্য রেশিও বিটুইন দ্য স্মলার অ্যান্ড দ্য লার্জার অ্যাঙ্গেল অফ দি প্যারালোগ্রাম রেসপেক্টিভলি। তাহলে কি বলেছে, একটা প্যারালোগ্রামে কি বলেছে, না একটা প্যারালোগ্রামের ডিফারেন্স বিটুইন দ্য টু অ্যাডজেন্ট অ্যাঙ্গেল, মানে দুটো সন্নিহিত অ্যাঙ্গেলের মধ্যে পার্থক্য হচ্ছে 20 ডিগ্রি, তাহলে হোয়াট উড বি দ্য রেশিও অফ দি বিটুইন দ্য স্মলার অ্যান্ড লার্জার অ্যাঙ্গেল। তাহলে স্মলার মানে সন্নিহিত কোণগুলো যেটা ছোট এবং যেটা বড় সেটার রেশিও কত বা সেটার অনুপাত কত, সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা এই কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পেরেছেন। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স প্লাস এক্স প্লাস 20 ইজ ইকুয়াল টু 180, তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু আমাদের 80 বেরিয়েছে। তাহলে সেকেন্ড অ্যাডজেন্ট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 80 প্লাস 20 ইজ ইকুয়াল টু 100, তাহলে রিকোয়ার রেশিও 80:100 ইজ ইকুয়াল টু 4:5। তাহলে 18 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর চলে আসছি আমরা পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 90, যে কোশ্চেনটা ব্যাংক ক্লার্ক 2009 কোশ্চেনটা এসেছিল। তো চলুন এই কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। তা এখানে আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে দেয়ার আর টু ট্রায়াঙ্গেলস এ অ্যান্ড বি, দুটো ত্রিভুজ আছে, এ একটার নাম আর একটার নাম বি। দ্য অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল এ ইন দ্য রেশিও অফ 3:4:5, তাহলে অ্যাঙ্গেল এ যেটা আছে তার যে কোণগুলো সেটা কি কি অনুপাতে আছে, 3:4:5 অনুপাতে। অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল বি, এবং বি ত্রিভুজের যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো আছে 5:6:7, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্জেস্ট অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল এ অ্যান্ড দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল বি। তাহলে আমাদের এখানে বলছে কি, পার্থক্য বার করতে হবে ট্রায়াঙ্গেল এর সবচেয়ে যে বড় কোণটা আছে এবং ট্রায়াঙ্গেল বির সবচেয়ে ছোট কোণটা আছে, তাদের ডিফারেন্স মানে পার্থক্য কত।
তা 19 নম্বর প্রশ্ন, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে, বা আপনারা আপনাদের খাতায় কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা আমরা স্ক্রিনে অঙ্কটা করছি, তাহলে ফর ট্রায়াঙ্গেল এ 3x + 4x + 5x = 180 আমরা এটা বলতেই পারি। তাহলে সুতরাং এখানে x এর মান বেরিয়েছে 15, তাহলে লার্জেস্ট অ্যাঙ্গেল 5x × 15 = 75। তাহলে লার্জেস্ট অ্যাঙ্গেলটা কত এ ত্রিভুজের সেটা আমরা বার করে ফেলেছি, আর বি ত্রিভুজের ক্ষেত্রে 5y (6y + 7y) = 180, তিনটে বাহুমূল্য 180 হয়। তাহলে আমরা y = 10, তাহলে স্মলেস্টটা যেহেতু 5, তাহলে 5y, তাহলে 5×10 = 50, তাহলে রিকোয়ার, তাহলে আমাদের এই 75 - 50 = 25%। তা যারা 19 নম্বর প্রশ্নে উত্তর করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর এবার আপনারা বন্ধুরা আজকে এই নটা কোশ্চেনের মধ্যে কে কটা কোশ্চেনের সঠিক উত্তর করতে পারলেন আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন। আপনারা রিপ্লাই পাঠালে আমরা বুঝতে পারবো যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে, আর তার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে। আপনারা সবাই একে একে আপনাদের পারফরমেন্সটা পোস্ট করুন, আপনারা কে কত মার্কস পেলেন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, এ ট্রেডার হ্যাজ 50 kg অফ পালসেস, পার্ট অফ হুইচ হি সেল অ্যাট 8% অফ প্রফিট অ্যান্ড রেস্ট অ্যাট 18% প্রফিট, হি গেইনস 14% অন দ্য হোল। তাহলে হোয়াট ইজ দ্য কোয়ালিটি সোল্ড অ্যাট 18% প্রফিট, বা হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 80% প্রফিট। অপশান এ 30 kg, অপশান বি 35 kg, অপশান সি 40 kg এবং অপশান ডি 60 kg। আবার আমি আজকে আপনাদের হোমট্যাক্সের প্রশ্নটা বলছি, এ ট্রেডার হ্যাজ 50 kg অফ পালসেস, পার্ট অফ হুইচ হি সেলস অ্যাট 8% প্রফিট অ্যান্ড রেস্ট অ্যাট 18% প্রফিট, হি গেইনস 40% অন দ্য হোল। তাহলে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 18% প্রফিট, অপশান এ 30 kg, অপশান বি 35 kg, অপশান সি 40 kg এবং অপশান ডি 60 kg। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি আপনাদের কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য, তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।